আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ইসলামী কিভাবে ফর্ম ফিল করতে হয় এবং কিভাবে করলে আপনাদের সহজ হবে আই ব্যাংকিং করা সহজ নিয়ম আই ব্যাংকিং আপনারা দুই নিয়মে করতে পারবেন একটি অনলাইন আর একটি অফলাইন আপনারা যদি অনলাইনে করে থাকেন ক্ষেত্রে আপনাদেরকে ফিন করে ওটিতে সিগনেচার করতে হবে হয়তো আপনাদের কাছে অনেকের কাছে ফিনটার নেই আপনারা অনলাইন থেকে অফলাইনে করাটাই বেটার হবে তো সেই ক্ষেত্রে আপনারা জামালাই করে যাবেন ফিন করে আবার আপনাকে ইমেইলে সেন্ড করতে হবে তো একটি জটিল ব্যাপার তো সেই ক্ষেত্রে আপনি সরাসরি করতে পারেন এটি অফলাইনে করতে পারেন অফলাইনে করে আপনাকে ব্রাঞ্চে জমা দিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে সাথে সাথে পেয়ে গেলেন আপনারা অনলাইনে করলে একটু সময়ের ব্যাপার আছে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব অফলাইনে আই ব্যাংকিং রেজিস্ট্রেশন করার নিয়ম তো চলুন দেখা যাক প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ and never miss another update. জি এটি হচ্ছে ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ইউজার রেজিস্ট্রেশন ফর্ম তো আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয় ব্রাঞ্চ তো এখানে ব্রাঞ্চ আপনি এখানে কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চটি লিখে দিতে হবে তো আমি এখানে ডাকা লিখে দিয়েছি তো আপনাদেরকে এখানে নাম লিখতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম তো এখানে আমি ফার্স্ট নেম লিখছি তো এখানে ফার্স্ট নেম লিখে দিবেন তো এখানে লাস্ট নেম লিখে দিবেন তো এখানে ইমেল তো এখানে আপনার ইমেল নাম্বারটি অবশ্যই লাগবে ইমেল নাম্বারটি আই ব্যাংকিং করতে হলে অবশ্যই আপনাকে ইমেল নাম্বারটি দিতে হবে তো এখানে আপনার ইমেল নাম্বারটি দিয়ে দিবেন তো কন্টাক্ট অ্যাড্রেস তো এখানে আপনার ফুল টি এখানে দিতে হবে তো আমি দিয়ে দিয়েছি তো এখানে আপনার ফার্মানেন্ট অ্যাড্রেস তো এখানে আপনার এখানে ওই অ্যাড্রেসটাও ফুল দিতে হবে তো আমি এখানে দিয়ে দিয়েছি ডেট অফ বার্থ তো এখানে আপনার ডেট অফ টি দিতে হবে তো এখানে কল নাও এখানে আপনাকে আপনার মোবাইল টি দিতে হবে তো এই পাসপোর্ট নাম্বার এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি দিতে হবে তো এখানে export expire date এখানে আপনারা পাসপোর্টে এক্সপায়ার ডেটটি দিতে হবে তো এখানে নং অফ অ্যাকাউন্ট তো এখানে কিছু কোড়া লাগবে না তো এখানে অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিবেন তো এইখানে আপনারা নামটি লিখে দিবেন তো এখানে আপনাদের ইমেল নাম্বারটি দিতে হবে তো আমি এখানে দিয়ে দিই তো আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে ফুল নেম তো এখানে আপনারা নাম ফুল নাম লিখতে হবে তো এখানে আপনি অ্যাপ্লিকে সাইনচার করতে হবে যে এখানে আপনারা একটা সিগনেচার করতে হবে তো আমি একটা সিগনেচার করে দিয়েছি তো এখানে আমাদের কার শেষ তো আমাদের দ্বিতীয় ফেজটি ফিল করতে হবে তো আমরা দ্বিতীয় ফেজে চলে যাচ্ছি জি আমাদের দ্বিতীয় ফেজে এসে গেছি তো এইখানে ইন্টারনেট ব্যাংকিং ডেবিট এসি অ্যাপ্রুভ অ্যাপ্লিকেশন ফর্ম তো এইখানে আপনাকে ব্যাংকের নাম লিখতে হবে তো এইখানে আমি টাকা লিখে দিয়েছি তো এখানে আপনাকে ফার্স্ট নেম লিখতে হবে ফার্স্ট নাম এবং লাস্ট নেম লিখে দিয়েছি তো এখানে প্রোফাইল আইডি তো এটা আপনাকে লিখতে হবে না এটা আপনাকে না লিখলেও চলবে তো ইমেল অ্যাড্রেস তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন তো এখানে আপনাকে যা করতে হবে তো এখানে এসি নম তো আপনার এখানে এসি নাম্বারটি এখানে দিবেন তো এখানে আপনার কাস্টমার আইডি তো আপনার এটি হয়তো আপনাদের কাছে হয়তো না থাকতে পারে তো সেক্ষেত্রে না লিখলেও চলবে এটা আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে দিয়ে দিবে ব্যাংক অফিসার আপনাকে দিয়ে দিবে তো এখানে আপনার একটা সিগনেচার করে করে দিবেন তো এখানে আপনাকে অ্যাপ্রোপ রিজেক্ট

পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমার পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান আর কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ